ஏதோ கொடுத்தாரு பாருங்க அப்பதே குறதி பாருங்க Thank you.
Dardo Karbi. Unknown. Unknown. Or what does it mean? Bam, what do you mean? What do you mean? What do you mean? Thank you.
समस्त प्रशंसा मालिक अल्लाह रब्बुल आलमीन से मालिकर का सहाज्य भिक्षा चेये तार अनुगत्य स्वीकार करे तार काछे करुणा भिक्षा चेये से मालिकर साथे मालिकर हबीब आमार प्रिय नबी हजरत मुहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम पाक कदम मुबारक के भक्तिपूर्ण सलाम रेखे मौला अली खातून जन्नत फातिमा जननी इमाम हुसैन 1,24,000 पैगम्बर 313 जन नबी 4 मुजाहिद 4 इमाम 4 तरीका 4 पीर 307 औलिया এই পৃথিবীর যত আপনার দোষকুতু পাগল ফকির মজনু ওস্তাদ যে যেখানে যারা বৈশাহিত আছে প্রত্যেকের দরবারে ভক্তিপূর্ণ সালাম রেখে আজকে আমরা সকলে এখানে সমবেত হয়েছি কেন তার কারণে কোন উদ্দেশ্যে সকলের জানা আছে এই প্রোগ্রাম 3 দিন যাবত চলছে আজকে শেষ হয়নি দয়াল খাজা গরিব নাজ আতা রাসুল হিন্দ সুলতান শিখ খাজা গরিব নাজের স্মরণে এই প্রোগ্রাম প্রতি বর্ষের হারুন পাগলা করিয়া থাকে তো এই অনুষ্ঠানের সভাপতি মহম্মদ লিয়াকত সরদার সভাপতি মোহাম্মদ ফারুক মোল্লা প্রধান অতিথি জাহাঙ্গীর আলম ভূঁইয়া চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল মন্ডল মোহাম্মদ শামসুল সরকার কাউসার আহমেদ বাবুল আইনুল হক সিদ্ধান্ত এবং সাউন্ডে আয়োলাদ মিয়া সকলের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে আমি আমার অনুষ্ঠানের কাজ শুরু করতে যাচ্ছি সকলের উপরে আল্লাহ রাসূলের রহমত বর্ষিত হোক সকলকে আল্লাহ পাক ভালো রাখুক সুস্থ রাখুক সুন্দর রাখুক সকলের সুস্বাস্থ্য জীবন কামনা করি আমার ডান দিকে মাহবুবরা আছেন তাদের প্রতি সালাম নিবেদন করে এবং প্রতিপক্ষ শিল্পী যিনি তার প্রতি দোয়া এবং মন থেকে আশীর্বাদ রেখে উভয় শিল্পীর সহপাঠী যারা আছে তাদের প্রতি সালাম শ্রদ্ধা রেখে আমি আমার অনুষ্ঠানের কাজ শুরু করতে যাচ্ছি ধন্যবাদ সবাইকে বিষয়টা হলো হয়তো বাকি সরকার বাকি সরকার আসতে হয়তো টুবিলে পড়েছে কিন্তু আমি যথাসাধ্য ঠিক ঠাইমে আসছি এবং 2 ঘন্টা যাবে থেকে আমি বসে আছি তো এই কারণে যে বিষয়টা আরেকটা হলো স্টেজে যখন স্টাফরা আসে উভয় শিল্পী তখন 20-25 মিনিট এই যন্ত্রগুলি সাউন্ডটা ব্যালেন্স করতে দিয়া এদের এটা হয় কিন্তু দেখা যায় এই 5 মিনিটের লাগে মনে হয় খুব আড়ষ্ট লাগিয়ে পড়ে দিয়েছে আরে জন্য এটা বাসি আছে তো বাসটা তো মুড়া দেখতে লাগে আমরা লাগে এসি হোম বাস কোনো কাগজ নতুন বউ উঠান ঝাড়ু দিতেছে তো শাশুড়ি কইতেছে বউ ঘরে যাও ঘরে যাও তো এই মানুষ এতেছে কয় মা এটা মানুষ না এটা ঘোড়া উল্লি মানে ঘোড়ার ব্যবসা করে কত ঘোড়া উল্লি তো বাউল শিল্পী যারা আর তো মানুষ না বাউল ধন্যবাদ সবাই
Hey!
बंदना शेष कर लतटुकु ना बोल नये साउंड भाषा भी तो हेलो 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 की क्या रोश है बस भाई रे ये तो मसला देता करे हमें अंत तक हमें मैं क्या मिले ठीक करता हेलो हेलो ठीक है सभी अच्छा I'm gonna make it right.
I need a thumbnail camera.
সালাম সরকারের গানে মুগ্ধ হয়ে তাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন এবং আকি সরকারকেও 500 টাকা দিয়ে এই মেম্বার জনাব ফারুক মেম্বার সাহেব আকি সরকারকেও 500 টাকা দিয়ে দোয়া করলেন ধন্যবাদ সকলকে আমি কিন্তু মনিটর রাখতে মানাই করছিলাম
हेलो हेलो मैम हेलो 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 मैम मैम इतना बार फिर हेलो 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 সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার আমি মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে মহান আল্লাহ তাআলার কুদরতি চরণে আমার যান মাল মান সম্মান সব কিছু অর্পণ করে তার সঙ্গে আল্লাহ তাআলা বলে আমি যদি আমার রাসূলকে আমি যদি আমার হাবিবকে আমি সৃষ্টি না করতাম আমি এই বিশ্ব জাহানে একটি ধনকণা একটি বালকণা আমি আল্লাহ সুজন করতাম भक्ति विश्वास प्रेम मोहब्बत रेखे आज के जाशिली लोक एक जगह समबेत हार मत मानिक सौभाग्य कर दिए खजा खजे गान কুলে খাজাগান সুমা মেরি হযরত খাজা মাহমুদদিন সঙ্গী রহমতুল্লাহ বাজানে পবিত্র রাজন ও রকে মাহমুদ তুমি দেখে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সকলের পদধূলির জন্য আমরা হয়েছি ধন্য আমি সর্বপ্রথমে আমাদের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব জাহাঙ্গীর আলম ভূঁইয়া আমার ভাজনের প্রতি সবার শ্রদ্ধা রয়েছে সভাপতি লিয়াকত সরকার সাহেব আমি তার প্রতি সবার শ্রদ্ধা রেখে সহসভাপতি জনাব ফারুক মোল্লা সাহেব আরো যারা আছেন আমি প্রত্যেকের প্রতি সালাম ভক্তি রেখে অনেক মুরব্বি বাবা জানা আছেন আমি আপনাদের প্রতি দোয়া কামনা করে আমার গানের গুরু মা জানাবা আলে বেগম আলো আমার মার জন্য আপনাদের কাছে দোয়া কামনা করে আমি যার পাশে আজকে গান করার জন্য দাঁড়িয়েছি গান করার মতো কোনো বিদ্যা বুদ্ধি জ্ঞান ভক্তি কোনো কিছুই আমার নেই पर्दा नदी पर दिन जाए গান করার চেয়ে বেশি কষ্ট হলো গান করা গান করা যায় একা ধরে কিন্তু এই পর্দার পারার উপর জানি কেন এই জানি নিয়ে শরীর আর শরীর থাকে তারপর মালিক যতটুকু রেখেছেন সেজন্যই আমরা সবাই একবার বলি আলহামদুলিল্লাহ কারণ সুখী হোক দুঃখী হোক ভালো হোক মন্দির হোক আমরা যেন সব সময় আল্লাহর প্রতি যেন শুকরিয়া জ্ঞাপন করি শুকরিয়া যদি আমাদের ভিতরে না থাকে তাহলে কিন্তু আমাদের রহমত পাওয়ার মতো আর কোনো ব্যবস্থা
Bye.
सम्मानित सभापति जनाब लियाकत सरकार भाई हमार वंदना गान खुशी एकश टाका दिए हमें दया गुण आशीर्वाद जानिएछेन अनेक निरवता सहित धैर्य सहित अपना वंदना गान शुनेछेन সেজন্য আমি অন্তরস্থল থেকে আপনাদের ভক্তি সালাম জানাই। যার নামে অনুষ্ঠান খাজা বাবা শাম, আমার শ্রদ্ধা ভাজন, আমার মামাজান অনেক চমৎকার করে একটি খাজার নামে গান করেছেন, আমার খুব ভালো লেগেছে। অনেকদিন পর মামার সাথে দেখা, এজন্য ভাবছিলাম আজকে গানটা খুব মজা করে গাব, কিন্তু আল্লাহ কেন এরকম বলে জানি না, কিন্তু আমি এটা বিশ্বাস করি আল্লাহ পারে না এমন তো কিছু না, তাই না? আল্লাহ পারে না এমন কিছু নাই, আল্লাহ তার মুহূর্তের মধ্যেও সব কিছু ঠিক করে দিতে পারে। আমিও ছোট্ট করে একটি খাজা বাবার সামনে খাজা বাবার নামে একটি গান করার জন্য চেষ্টা রাখি, তারপরে আপনারা যেভাবে আজকে গান শুনবেন হয়তো আপনাদের মনের মতো পারবো না, তবে আমি আমার জান প্রাণ দিয়ে চেষ্টা রাখবো আপনারা যেন খুশি হন, আপনাদের মনে যেন একটু আনন্দ পান। ধন্যবাদ।
तो जे कारण सरकार स्वीकृति अनेकटा देरी हो कारण शिल्पी अनेक दिन बस तो यार गान शुरू हो जे कारण प्रति रात्रि गान गाइते हैं शरीर अवस्था और बस भलो ना मानुष अनेक कि दुर्बलता कारण हारमोनियम देखे बारा हमारे कच्चे एक लिखित कागज पत्र आज के पढ़ा हल गुरु एवं शिष्य तो गुरु शिष्य पालार मध्य गुरु अभिनयता प्रथम थकते तो जेखने
আমি প্রথমে তার উপর কোনো কথা রাখতে পারি না, আমি গান গিয়ে বসবে, তার কাছ থেকে বেলাটা শুরু হবে। ধন্যবাদ। প্রথমে একটি কথা না বললেই নয়, দয়াল নবী, প্রেমের নবী, তিনি বিদায় হজের ভাষণে বলে গেছেন, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম, একটি হল আল্লাহর বাণী পবিত্র কোরআন শরীফ, আর একটি হল আহলে বায়াত, আহলে বায়াত, আহলে আহলে তো আমার বংশ, বায়াত অর্থ দাসত্ব স্বীকার করা বা বিক্রি হয়ে যাওয়া। আমার বংশধরে, আমার বংশের যে কোনো ব্যক্তি হাত ধরে তোমরা অবশ্যই অবশ্যই বায়াত গ্রহণ করবে, এটা হলো আমার রাসূলের আদেশ। তিনি সেই বিদায় হজের ভাষণে বলেছিলেন, ও মায়াজরা, আপনাদের মধ্যে যারা সাসিরা, আল্লাহর হস্তে একটু কথাটা কম বলেন, কথাটা কম বলেন, যেহেতু আপনারা স্টেজের কাছে, দয়া করে কথাটা কম বলেন। তো সব মানুষই বায়াত গ্রহণ করতে হবে। তো আজকের পালা যেহেতু গুরু শিষ্য, আমি প্রথমে একটি উপদেশমূলক গান রেখে দিই। ধর
গুরুর মন্ত্রণ করে ধরে যন্ত্রণা এই ধরা বড় জানা তবে ধরে শিকায় নাই কোনো ভয়,
मुसलमान जाति सकल सकल जे कारण जो प्रथम पालार का शुरू करछि जे कारण उपदेश गान रेखे गेलाम शिष्य भूमिका थेके जे आलोचना आसबे एरपर आमि चेष्टा करब सेई आलोचना अनुसारे किछु गान शोनानोर जन्य धन्यवाद। तो बारोटा पंद्रह मिनट बजे এইবার আমার কাছে অনুরোধ আছে অনেকটি গানে তো রাত্রে যত গঙ্গালে গানেরও সময় হবে তো এইবার ছোট্ট করে একটি গান রেখে গেলাম ধন্যবাদ। ছোট করে
Oh,